পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ব্যবহার হয়। মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? মধুবালা নামটি বিখ্যাত হলদে জাতের তরমুজ হিসেবে। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুন। নাসিরাবাদের বর্তমান নাম কি? নাসিরাবাদের বর্তমান নাম ময়মনসিংহ। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো? প্রাচীন বাংলায় সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় অ্যাপিকালচার। দুই জার্মানি একত্রিত হয় কত সালে? দুই জার্মানি একত্রিত হয় 1990 সালে। ডটার অব দ্য ইস্ট বলা হয় কাকে? ডটার অব দ্য ইস্ট বলা হয় বেনজির ভুট্টোকে, যিনি ছিলেন প্রথম নারী মুসলিম প্রধানমন্ত্রী। এশিয়া নোবেল খ্যাত ম্যাগসেসে 2021 সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন কে? এশিয়া নোবেল খ্যাত ম্যাগসেসে 2021 পুরস্কার লাভ করেন বাংলাদেশের ডক্টর ফেরদৌসী কাদরি। কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা পেয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। কোন বিভাগে জেলা সংখ্যা সর্বোচ্চ? কোন বিভাগে সবচেয়ে বেশি জেলা আছে? ঢাকা বিভাগে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইপিসিসি। ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক বলা হয় বিন্টন গ্রে কার। নাসা কি? মহাকাশ গবেষণা কেন্দ্র। নাসা হলো মহাকাশ গবেষণা কেন্দ্র। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কাপ্তাই অবস্থিত, যা কর্ণফুলী নদীর নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা কে? মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতা এলেন গিন্সবার্গ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী কে? যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পোড়ামাটি নীতি প্রযোজ্য ছিল পাকিস্তান বিমান বাহিনী। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রাষ্ট্রভাষা আন্দোলনে তমদ্দুন মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সংবিধানের 17তম সংশোধনী আনা হয় কোন সালে? বাংলাদেশ সংবিধানে এই পর্যন্ত সংশোধনী হয়েছে 17 বার এবং 17তম সর্বশেষ সংশোধনী আনা হয়েছে 2018 সালে। ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে? ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 6ই ডিসেম্বর 1971 সালে। জহুর আহমদ স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
জহুর আহমদ স্টেডিয়াম চট্টগ্রামে অবস্থিত। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। শহীদ আসাদ কত সালে নিহত হন? শহীদ আসাদ 1969 সালে শহীদ আসাদ নিহত হন। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? বাংলাদেশে অস্থায়ী সরকার প্রথম গঠিত হয়েছিল মেহেরপুরে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এয়ার কমোডর একে কুন্দকার। বাংলাদেশের গৌরব জনাব এফ আর খান বা ফজলুর রহমান খান পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন স্থপতি। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোন জেলায় অবস্থিত? নেত্রকোনা জেলায়। বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদা দিক থেকে তৃতীয়? বীর বিক্রম। 2018 সালে কতজন ব্যক্তিত্ব পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনজন। বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গী। থিম্পু কোন দেশের রাজধানী? ভুটানের রাজধানী থিম্পু। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কোন সালে? 1980 সালে। স্পর্শ কোন মন্ত্রণালয়ের অধীন? স্পর্শ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয়? জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দেয়? 1999 সালে। কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়? পহেলা জানুয়ারি 1991 সাল থেকে। পহেলা জানুয়ারি 1992 সাল থেকে। টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচে কোন দেশ জয়ী হয়? টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ জয়ী হয় অস্ট্রেলিয়া। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল হতে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়? জোয়ার ভাটার তেজ কটাল হয় অমাবস্যায়। ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের 100 কোটি ভাগের এক ভাগ। পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে? পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় ডাবে। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? লেবু গাছ বিরুৎ জাতীয় উদ্ভিদ। এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো। রেক্টিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহল, 5% পানি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা আশা করি কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।